হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালটা মূলত ক্যানন 2772 প্রিন্টার নিয়ে। যারা অনেকদিন যাবত প্রিন্টার ইউজ করেন না, বন্ধ করে রেখে দিয়েছেন বা রেগুলার ইউজ করা হচ্ছে না, তারা হঠাৎ করে প্রিন্ট করতে যেয়ে কিন্তু প্রবলেম ফেস করি। দেখা যায় যে আমাদের এখানে কিন্তু গ্রিন লাইট ঠিকই জ্বলছে, কিন্তু আমরা যখন প্রিন্ট করব তখন পেজটা দেখা যায় যে সাদা পেজ বের হয়ে আসছে, কোনো লেখা আসছে না। হয়তো আমরা যে লেখাটা লিখে দিয়েছি সেই লেখাটা আসতেছে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, খুব ইজি একটা ওয়ে, আমরা সেটা অ্যাপ্লাই করলেই কিন্তু দেখা যাবে যে আমাদের কার্টিজটা পুনরায় রান হয়ে যাবে। তো আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা ডিপ ক্লিনিং করে নিতে পারি। যদি ডিপ ক্লিনিং করার পরেও এই প্রবলেমটা সলভ না হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে প্রিন্টারটাকে কভারটা ওপেন করে নিব। কভারটা ওপেন করার পরে যখন যেই কার্টিজটাতে প্রবলেম হবে, সাপোজ যদি এমন হয় যে শুধু ব্ল্যাকটাতে প্রবলেম, অথবা যদি এমন হয় যে শুধু আপনার কালারটাতে প্রবলেম, তাহলে ওই কার্টিজটাকেই খুলবেন। আর যদি দেখেন যে দুইটাতেই প্রবলেম, তাহলে দুইটা কার্টিজই আপনারা কিন্তু খুলে নেবেন। তো আমি এখন কালার কার্টিজটাকে খুলে নিব, যেহেতু আমার কালার কার্টিজতে প্রবলেম। তো এটাকে খুলে আমরা তারপরে পানির, গরম পানির মধ্যে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব। তো আসলে গরম পানিটাও কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, খুব বেশি বয়েল পানি দেওয়া যাবে না, কুসুম গরমের চেয়ে কিছুটা বেশি। দ্যাট মিন্স আপনার বাসায় যদি ওভেন থাকে, তাহলে ওভেনে সাধারণত 700 থেকে 800 ওয়াট হয়ে থাকে। তো সেই ওয়াটে আপনি কিন্তু 30 সেকেন্ড যদি আপনি পানি একটা কাপের মধ্যে অথবা একটা বাটির মধ্যে নিয়ে যদি দেন, সেই ক্ষেত্রে কিন্তু 30 সেকেন্ডে এটা ওয়ার্ম হয়ে যাবে, এবং ওই পরিমাণ গরমটাই আমাদের মূলত দরকার হবে। এবং আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমরা ভিজিয়ে রাখবো, প্রয়োজনে আপনি একটু বেশিও রাখতে পারেন। এবং তারপরে আমরা কার্টিজটাকে মুছে নিব। তো আমি এটাকে জাস্ট খুলে নিলাম, কভারটা চাপ দিলে এটা কিন্তু খুলে যাবে। এরপর দেখুন এখানে কিন্তু তিনটা পাইপ আছে, দেখতেই পাচ্ছেন এখানে, একটা দুইটা তিনটা। আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন পাইপটা আপনি কোন পাশ থেকে খুলছেন সেটা দেখেই কিন্তু। যেমন এই বাম পাশেরটা সবুজ কালার ঢুকবে এটা দিয়ে, এই ডান পাশে যে ইটা আছে, পাইপটা আছে, এটা দিয়ে কিন্তু ইয়েলো কালার, দ্যাট মিন্স হলুদ কালার ঢুকবে, আর এটা দিয়ে রেড কালারটা প্রবেশ করবে। তো এটা যদি আমরা খেয়াল রাখি, তাহলেই কিন্তু আমরা জাস্ট আবার ঠিকঠাক মতো কিন্তু আবার এটা লাগিয়ে ফেলতে পারবো। তো আমি প্রথমে এটাকে খুলে নিচ্ছি। দেখুন এরপর যখন আমি এই পাইপটা ধরে টান দিব, এটা কিন্তু খুলে যাবে। এই যে খুলে গেল, তারপরে আমি এটাকে খুলে নিব, এরপরে এটাকে খুলে দিব। তিনটাই আপনি খুলে ফেলবেন, এবং একটু সাবধানে রাখবেন, কারণ এটা নিচে ফেলে রাখলে কিন্তু দেখা যাবে যে এই পাইপটা থেকে কিন্তু কালি পড়বে। আর যা এটা কিন্তু আমার আলাদাভাবে এক্সট্রা নালভাবে আমি কিন্তু ড্রাম সিস্টেম করে নিয়েছি, যেটাকে যেটা থেকে আর কি কালিটা এটার ভিতরে আসে, শেষ হয়ে গেলেও, কাটি শেষ হয়ে গেলেও এইভাবে রাখলাম, না হলে ড্রাম থেকে কালিটা কিন্তু এদিকটা এসে বের হয়ে যেতে পারে। তো চলুন এখন পানিটা গরম করে নিই। তো গাইজ, আমি কিন্তু একেবারে সামান্য পরিমাণ পানি দিয়েছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন একটা মগের কতটুকু আমি পানি দিয়েছি, একদম তলানিতেই কিন্তু পানিটা আছে। তো এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য কিন্তু পানিটা ওয়ার্ম করে নিব। তো 30 সেকেন্ড হয়ে গিয়েছে, আমরা জাস্ট পানিটাকে বের করে নিব। গাইজ দেখুন এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রটির মধ্যে কিন্তু আমি একটা কার্টিজ রেখে দিয়েছি। কালার কার্টিজটাকে খুলে এই পাশটা নিচের দিকে দিয়ে আমরা এখানে রেখে দিব, এইভাবে করে রেখে দেওয়ার পরে আমরা গরম পানিটা কিন্তু এখানে আস্তে আস্তে করে ঢেলে দিব। পানিটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আগেই বলে দিচ্ছি, আপনি যাতে হাত রাখলে পানিটা আপনার হাত সহ্য করতে পারে এরকম আপনি গরমটা দিবেন, কারণ কার্টিজদের নিচে কিন্তু
গ্লাস হয়ে থাকে বা মিরর টাইপের হয়ে থাকে কিন্তু, যেটা দিয়ে কালিটা বের হয়, তো ওইটা নষ্ট যাতে না হয় এই জন্য আমরা খুব বেশি পানি গরম করব না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেই পয়েন্টগুলো আছে যেটাতে কানেকশনগুলো পায়, এই কানেকশনটা আমরা সচরাচর না ডুবিয়ে দেওয়ারটাই চেষ্টা করব। তো আমরা এরকম করে 20 মিনিট থেকে 30 মিনিটের মতো এখন রেখে দিব। 30 মিনিট পরে আমরা আবার আসছি। তো গাইস, যখন দেখবেন যে হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে, তখন আপনি জাস্ট আপনার সেই পাত্রটার কাছে এসে দেখবেন যে সম্পূর্ণ এটার কিন্তু কালার আস্তে আস্তে পানির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এর কারণ হচ্ছে যে এটার ভিতরে কিছুটা পানি ঢুকে গিয়েছে এবং এটার যে কালিটাকে যে শক্ত করে ফেলেছিল কিংবা শুকিয়ে গিয়েছিলো সেটাকে নরম করে কিছুটা কালি বাইরে চলে আসছে। তো আপনি তখন একটা এরকম একটা টিস্যু পেপার নেবেন, টিস্যু পেপার নিয়ে জাস্ট আপনি কাটিসটাকে টিস্যু পেপারের উপরে বসিয়ে দিন। তো বসিয়ে দিলে যেটা হবে যে এটার নিচ দিয়ে দেখবেন যে কালিগুলোকে টিস্যুটা শুষে নেওয়ার চেষ্টা করবে এখান থেকে, দেখতে পাচ্ছেন। আপনারা একটু মুছে দিতে পারেন। একটু ধরে রাখলেও কিন্তু হবে, ধরে রাখলেও দেখবেন যে এটা অটোমেটিকলি এখান থেকে কিন্তু আপনার কালারগুলোকে টেনে টেনে নিতে থাকবে। তবে গাইজ লক্ষ্য করুন একটা জিনিস, কিন্তু এখান থেকে খেয়াল করছেন আপনারা অবশ্যই, যেহেতু এটা কালার কাটিস, এটাতে কিন্তু তিনটা কালি থাকে কিন্তু কালার কিন্তু এখানে আসতেছে দুইটা। দ্যাট মিন্স হচ্ছে এখানে দেখুন নীল কালার এবং লাল কালার, ইয়েলো কালারটা কিন্তু আসতেছে না। হয়তো এখন পর্যন্ত ইয়েলো কালারটা এখান থেকে এটা মানে ঠিকঠাক মতো এটা লিকুইডিটি বা আসেনি হয়তো। তো আমার এটা দেখতেই পাচ্ছেন এখান থেকে দুটো কালার বেরোচ্ছে, এই যে দুটো, ইয়েলোটা কিন্তু আসতেছে না। তার মানে হচ্ছে আরও যদি আমরা কিছুটা সময় রেখে দেই সেটা বেটার হবে। তো তারপরেও আপনাদের আমরা একবার লাগিয়ে টেস্ট করব, যদি না আসে সেই ক্ষেত্রে আমরা আরেকবার হয়তো বা এটা লাগিয়ে তারপর ট্রাই করব। তো এখন আমি জাস্ট এটাকে একটু মুছে নিচ্ছি যাতে এই পয়েন্টগুলো তো আসলে অ্যাকচুয়ালি প্রিন্টারের মধ্যে কানেকশন পাবে, সুতরাং এটাকে আমরা ভালো করে মুছে নেব যাতে এখানে কোনো পানি না থাকে। এটাকে ভালো করে আমরা মুছে নিচ্ছি। তো এরপর গাইজ আমরা যেটা করব, প্রথমে কাটিসটাকে এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলাম। তারপরে দেখুন এটা কিন্তু একটু বড় রাখা হয়েছে এই পাইপটা, তার মানে এটা কিন্তু একদম সামনে চলে যাবে, বুঝাই যাচ্ছে এটা এখান থেকে। সামনে চলে গেল, এখানে আমি জাস্ট প্রেস করব, এটা বসে যাবে। তারপরে এইটা বসিয়ে দিব হলুদ কালারের যেটা, আর এরপরে হচ্ছে সবুজটা। চাপ দিলে কিন্তু এই যে বসে গেল। তো বসে যাওয়ার পর আমরা যেটা করব, এটার কভারটা এরকম করে আমরা চাপ দিয়ে আটকে দিব। তো গাইজ আমরা এখন কভারটিকে লাগিয়ে দিব। কভারটিকে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু দেখবেন যে এখানে যে গ্রিন কালারটা জ্বলছে নিচ্ছে এটা কিন্তু থেমে যাবে, এই যে থেমে গেল। এখন আমরা যেটা করব, আমরা কিন্তু প্রিন্টারটাকে বন্ধ করব না, এই 30 মিনিটের মতো আমরা কিন্তু প্রিন্টারটাকে রানিংই রাখবো। এর কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে বন্ধ করে দিই হয়তো দেখা যাবে কাটিসের পাইপগুলো নিয়ে আবার টান দিয়ে ওদিকে চলে যেতে নিতে কাটিসটা, তখন কিন্তু সমস্যা হবে, যেহেতু আমরা দুইটা কাটিসগুলি নাই, তো তখন দেখা যাবে পাইপে কোনো সমস্যা হয়েছে। তো এই কারণে আমরা কি করবো, প্রিন্টারটাকে অনই রেখে নেব। তারপর গাইস যেটা আমরা করব, দেখুন আমরা মনিটরের এখানে দেখুন লেখাই আছে যে ক্যানন মাই প্রিন্টার, এই যে লেখা আছে ক্যানন মাই প্রিন্টার, আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করব। এটা যদি এখানে নাও পান তাহলে কিন্তু আপনারা স্টার্ট মেনুতে পাবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে যে প্রিন্টার সেটিংস। তো আমরা যেটা করব, আমরা প্রথমে প্রিন্টার সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে মেনটেন্যান্স লেখা, মেনটেন্যান্স ক্লিক করব, দেন আমরা ডিপ ক্লিনিং একবার করে নিব। ওকেতে প্রেস করে দিব।
দেখুন গাইস, এখানে কিন্তু লেখাই আছে যে ক্লিনিং প্লিজ ওয়েট। দ্যাট মিন্স আপনার এই যে বর্ডারটা আছে এটা চলে না যাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। আপনি অন্য কোনো প্রোগ্রাম কিন্তু মানে অন্য কোনো প্রোগ্রামে আপনি প্রবেশ করতে পারবেন না, আপনাকে এই প্রোগ্রামটাতে কিন্তু থাকতে হবে। মানে কোনো কমান্ড প্রিন্টারকে এখন আর দিতে পারছেন না এই ক্লিনিংটা শেষ না হওয়া পর্যন্ত। এটা 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ক্লিনিং পুরোটা হয়ে যাবে। তো গাইস এটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, চলে গেল। এটা চলে যাওয়ার পরে আমরা প্রিন্ট চেক করতে পারি যে আসলে মানে আমার এটা কতটুকু কার্যকর হয়েছে বা হয়েছে কিনা। আমরা চাইলে প্রিন্টও এখান থেকে করতে পারি, অথবা এখানে দেখুন লেখা আছে যে প্রিন্ট চেক প্যাটার্ন, এটাতে আমরা ক্লিক করে দিব। জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এখান থেকে কিন্তু প্রিন্ট হচ্ছে। তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো সার্ভিসিং সেন্টারে নেওয়া ছাড়াই কীভাবে আপনারা বাসায় আপনাদের প্রিন্টারটাকে রিপেয়ার করে ফেলতে পারেন। আসলে 1-2 বছর যদি ফেলে রাখেন প্রিন্টার, বা 1 সপ্তাহ যদি আপনি ফেলে রাখেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে যে আপনি প্রিন্ট করলেন কিন্তু কোনো লেখাই কিন্তু হলো না, জাস্ট আপনার পেজটা সাদা বের হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা এরকম করে কিন্তু ঠিক করে ফেলতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।